দেখো এগুলো হচ্ছে পাটপাতা। পাটপাতা কিভাবে ছাড়াতে হয়, এই শীতটাকে ফেলে দিতে হয়, শীতটা নাহলে মুখে লাগলে ঘস ঘস করে আর কি, আর হজমও হতে চায় না। শাকপাতা প্রতিটা মানুষের প্রত্যেক দিনই খাওয়া দরকার, সবজি নাহলে শাক পাতে, খাবার পাতে প্রতিদিনই রাখা উচিত। মানুষের শরীর স্বাস্থ্য যারা সচেতন তারা অবশ্যই রাখে বা রেখে থাকবে বা রাখবেন। এইভাবে পাটপাতাকে ছাড়িয়ে রান্না করতে হয়। দেখতে পাচ্ছ পাট শাক কেমন হয় দেখতে? এই হচ্ছে পাট শাক, এগুলোকে এইভাবে ছাড়িয়ে তারপর রান্না করতে হবে। বন্ধুরা কেমন আছো? আজকে আমি পাট শাকের ঝোল করে দেখাচ্ছি। এই পাটপাতা বেছে নিয়েছি আমি, পাটপাতা দেখালাম কিভাবে বাছতে হয়। এটা রসুন, রসুন ফোড়ন দেবো। এটার জিরে আর লঙ্কা বেটেছি আমি, লঙ্কা আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছ ফোড়নের জন্য রাঁধুনি, এই যে রাঁধুনি ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর হলুদ নুন পরিমাণ মতো। এই দিয়ে রান্না হবে আজকে পাট শাকের ঝোল। আমরা পাট শাক সাধারণত ভাজা খাই, আমি এটা ঝোল করে খেতে বেশি পছন্দ করি, আমার মেয়ে বেশি পছন্দ করে। দেখো সামান্য তেল দিয়েছি, এক চামচ মতন তেল দিয়েছি, এক টেবিল চামচ, টেবিল চামচ না চা চামচের মতন, সামান্য তেলের মধ্যে লাগে, এটা বেশি তেল লাগে না। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব, লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। রসুনটাও দিয়ে দিলাম, রসুনটা একটু থেঁতো করে নিয়েছি। জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দু চামচ কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, এবার পাতাগুলো দিয়ে দিয়েছি। দেখো এরপর এখানটা আমরা জল দিয়ে দেবো, একটু লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা চিড়ে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
দেখো হয়ে এসছে আমাদের পাটপাতার ঝোল। খুব সুস্বাদু খেতে। আমরা সাধারণত পাটপাতা পেঁয়াজ দিয়ে ভেজে খাই, বড়া খাই, ডালেও খেয়ে থাকি, কিন্তু এইভাবে খেয়ে দেখবে যদি না খেয়ে থাকো, খুব সুন্দর লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস দেবে, ধন্যবাদ। আমি রাঁধুনিটা ফোড়নে দিতে ভুলে গেছিলাম, তাই রাঁধুনিটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়েছি রাঁধুনিটা, দেখতে পাচ্ছো?